টঙ্গীর তুরাগতীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। ভোরে ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনে বিচলিত নয় সরকার, হেরে যাওয়ার ভয়েই তারা নির্বাচনে আসেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নিজেরা নিজেরাই সংসদ সাজিয়ে সংসদের কফিনে শেষ পেরেক মেরেছে ক্ষমতাসীনরা। দ্বীপ জেলা ভোলার গ্যাসকে অভ্যন্তরীণ অর্থনীতিতে যুক্ত করতে চায় সরকার, দক্ষিণ পশ্চিমাঞ্চলে পৌঁছে দিতে পাইপলাইন নির্মাণের পরিকল্পনা। 6 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল হজ নিবন্ধনের সময়, বারবার সময় বাড়ানোর পরও এবার এ পর্যন্ত হজের জন্য নিবন্ধন হয়েছে লক্ষ্যের অর্ধেকেরও কম। রাজধানীর মিরপুর 11-এর প্যারিস খালকে দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, খালের মধ্যে সব স্থাপনা ভেঙে ফেলা হবে জানালেন মেয়র আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার ছুটির দিনে জমজমাট ছিল অমর একুশে বইমেলা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, শুরুর দিক বিবেচনায় বেচা কেনায় খুশি প্রকাশক ও স্টল মালিকরা। পশ্চিম তীরের সহিংসতায় জড়িত থাকা ইহুদি বসতি স্থাপনকারী চারজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, গুরুত্ব দিচ্ছে না তেল আবিব। সাফন উদ্দিনিস নারী ফুটবলে শুভ সূচনা বাংলাদেশের, গতকাল কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে 3-1 হারিয়েছে নেপালকে, সাগরিকা করেছেন 2 গোল। আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে আজ বাংলাদেশের সেমিফাইনালে ওঠার কঠিন লড়াই, দুপুর 2টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে মাহফুজুর রহমান রাব্বির দল।